মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মাননীয় স্পিকার আসলে যে প্রসঙ্গ নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য তারানা হালিম যিনি একজন প্রতিমন্ত্রী সংস্কৃতি সেবী এবং অত্যন্ত যৌক্তিকভাবে কথা বলেন এবং যাকে আমি কখনো সেই তীব্র বা কর্কশ হতে দেখিনি বাংলাদেশে কেউই দেখেনি তিনি যখন এমন একটি প্রসঙ্গ নিয়ে আসেন যে প্রসঙ্গটি আমাদের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কলঙ্কিত অধ্যায়ের সূচনা করে তখন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং একসময় ডাকসুর জিএস জিএস হিসাবে যেহেতু আমি কাজ করেছি আমি কিছু না বলে স্থির থাকতে পারলাম না তখনও আমরা আন্দোলন করেছি এবং অনেক কঠিন আন্দোলন করেছি মোনায়ম খান ছিল উপাচার্য চ্যান্সেলার চ্যান্সেলর সেই কনভোকেশনে কিন্তু মোনায়ম খান শেষ পর্যন্ত সেই কনভোকেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করে যেতে পারেনি কিন্তু সেখানে এই উপাচার্যের গায়ে হাত দেওয়া তার বাড়িতে গিয়ে যেটি তারানা হালিম বললেন যে বাড়ির মেয়েরা ভীতিত এবং সময়টা কখন রাত রাতের অন্ধকারে যে কোনো একটা দুর্ঘটনা একটি মানুষের জীবন বিশেষ করে একজন নারীর জীবন শেষ করে দিতে পারে সেইখানে এই ধরনের একটি জঘন্য হামলা ভাঙচুর এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আমি মনে করি সত্যিকারের যারা জ্ঞানের চর্চা করতে এসছে সবার জন্য এটা একটা কলঙ্কজনক অধ্যায় আমার একটা প্রশ্ন প্রতিবাদ যদি করতে হয় মুখোশ পড়তে হবে কেন মুখোশ কারা পড়ে ভণ্ড যারা তারা পড়ে প্রতারক যারা তারা পরে। যারা পর সাহস থাকলে মুখটা দেখাও লজ্জা করে না হওয়ার একটা সীমা আছে আজকে এই সঙ্গে আমার মনে পড়ছে আমি বগুড়ায় যখন সাঈদিকে চাঁদে দেখা গেছে বলে তাণ্ডব করা হয়েছিল তারপরে আমি সেখানে গিয়েছিলাম এইভাবে চাঁদ চাঁদে দেখা গেছে বলে সেখানে আওয়ামী লীগের সভাপতি মমতাজ সাহেব তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বাড়িতে কিন্তু সেই ছেলে মেয়েরা তার পরিবারের অন্যান্যরা ছিল সেই ছাদের উপর দিয়ে অন্য বাড়িতে তারা টোপকে তাদের প্রাণে বেঁচেছে স্টাইলটা এক একই ধাঁচ এবং একই ভাবে এরা অন্ধকারে অন্ধকারের জীব হিসাবে আর সেখানে পবিত্র মসজিদকেও ব্যবহার করা হয়েছিল মসজিদের মাইকে বলা হয়েছে সাইদিকে চাঁদে দেখা গেছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় ফেসবুক কে আনলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামে একটা কথা আছে যার শীল তার নোড়া তারিভাঙ্গিক দাঁতের গোড়া এই ফেসবুক এই আইটি এই ইন্টারনেট এই সারা পৃথিবীকে হাতের আঙুলের আগায় কে নিয়ে আসার সুযোগ দিয়েছেন কে সেই অবকাঠামো তৈরি করেছেন তিনি হলেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব জয় আজকে সেই ফেসবুক ব্যবহার করে যে মারা যায়নি আমরা তাদের কাছ থেকে কনফিউজ চাই কি হবে মেরে ফেলবেন আপনার তো শহীদুল্লাহ কাজারকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মেরেছেন আপনার রশিদুল মেরেছেন এরা সেই সেই হায়দারকে মেরেছেনাত্তরে যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল যারা মুক্তিযুদ্ধের নয় মাস খুঁজে খুঁজে বাংলাদেশ যাতে এগুতে না পারে স্বাধীনতার বা মুক্তির সংগ্রাম যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে এমনকি পরাজয়ের আগ মুহূর্ত পর্যন্ত এই বাংলাদেশ যাতে তার নিজের সেই শক্তিতে দাঁড়াতে না পারে তখনও তারা এইভাবে খুন করে গেছে মানুষ মানুষকে শিক্ষককে ডাক্তারকে প্রকৌশলীকে আমি আবারও বলতে চাই মুখোশ কেন তা পুরুষ মুখ দেখানোর সাহস রাখে না আর তারা আছে সেই উপাচার্যের বাড়িতে এমনকি নারী শিশুর সেই সামান্য তাদের সঙ্গে যে সৌজন্য সেটা পর্যন্ত রক্ষার কোনো প্রয়োজন বোধ করে না আর কোটা নিয়ে আমি একটা কথা খুব পরিষ্কার বলতে চাই আমরা মহল এলাকা থেকে নির্বাচিত হয়ে আসি ঢাকায় যে ছেলে বা যে মেয়েটি পড়াশোনা করে একটু অভিজাত স্কুলে আর শেখ হাসিনার বিনা পয়সার বই পাওয়ার সুবাদে যে মেয়েটি বা যে ছেলেটি সেই উচ্চ শিক্ষার প্রবেশ দ্বারে আজকে আসতে পেরেছে তার গ্রুমিং আর এই ঢাকায় পাশ এলাকার স্কুলের গ্রুমিং বা কলেজের গ্রুমিং এক না মেধার বিচার সমপর্যায় এনে সমান সুযোগ দিয়ে তারপরে মেধা বিচার করেন আর আমার এলাকা আদিবাসী আছে আমার এলাকায় বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে আর আসল গাত্রদাহ কোথায় মুক্তিযোদ্ধা আর কোটা কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজন্ম যখন আমরা ছিয়ানব্বইটা সরকার গঠন করলাম আবার দুই হাজার একে আমরা আসতে পারলাম না ষড়যন্ত্রের কারণে দুই হাজার নয়ে ওই একাত্তরের মুক্তিযোদ্ধাদের সন্তানদের সরকারি চাকরি করতে মানে যাওয়ার বয়স তো পার হয়ে গেছে সে তো পরীক্ষায় অবতীর্ণ হতে পারছে না পৃথিবীর দেশে দেশে মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা রক্ষা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা লড়াই করে জীবন দেয় জীবনকে বাজি রাখে তাদের জন্য সুযোগ আছে এটা কোনো নতুন কিছু না ওয়ার ভেটারদের ছেলেমেয়েরা সুযোগ পায় আর যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধ তাদের ছেলে বা বংশ সেই আরেকটি সিঁড়ি তারা সুযোগ পাবে না ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত করতে হবে বাবসলের সেই আমাদের কলিমুদ্দি সলিমুদ্দির ছেলেমেয়েরা যাতে উপরের দিকে উঠতে না পারে রাখো তাকে এক জায়গায় একটা স্তরের উপরে সে মাথা তুলে না দাঁড়ায় এইভাবে রাজধানী কেন্দ্রিক উঁচুতলা কেন্দ্রিক একটা শ্রেণী তৈরি করার যে একটা সুপরিকল্পিত যে পরিকল্পনা বা চক্রান্ত তারই আজকে আমরা কালকে রাতে তার মহড়া দেখলাম পরিষ্কার বলতে চাই মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ চলছে চলবে এই অবশ্যই আমরা আর ছাত্ররা তাদের প্রতি আমাদের কোন রাগ নেই কিন্তু স্ট্যাটাস যারা দিয়েছে তারা তো ছাত্র না অছাত্র জামার শিবির স্বাধীনতা বিরোধীদের এজেন্ট এদের সম্বন্ধে সামান্যতম শৈথিল্য আমরা দেখতে চাই না দেশবাসী দেখতে চায় না আর আমি আবারও বলি আমার ওই বৌরাজানি গ্রাম আমার ওই কাকরকান্দি গ্রাম আমার ওই পানিহাতা গ্রাম সেখান থেকে একটি ছেলে তাকে আমি সে আবছায়া জায়গায় আছে তাকে আমি আলোতে আনার জন্য সুযোগ দেব সম অধিকার দেবো এটাই আমার দেশের শাসনতন্ত্র আমাকে এটা বলতে শিখিয়েছে এই সাহস জুগিয়েছে অবশ্যই সেই অধিকার আমরা নেব এটা নিয়ে আন্দোলন তথা কথিত এটা শুরু হওয়ার আগেই আমি একজন প্রাক্তন আমলাকে বলেছিলাম ও আপনাদের তো মোক্ষ লাভ হয়ে গেছে আপনাদের মুখ্য লাভ হয়ে গেছে আপনারা ঢাকায় বাড়িও করছেন প্লটও নিছেন আবার ছেলেমেয়ের উচ্চ শিক্ষিত করছেন আবার সেই রেফারেন্সে এক একজন উপরের দিকে ওঠার সিঁড়িও তৈরি করে নিছেন তাই মহফসলের গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কেউ আসে আপনার ছেলের বা মেয়ের সঙ্গে হাতে হাত মিলাক আপনি তো এখন উঁচু তালার সেই জন্য ছুঁয় না ছুঁয় না ওইখানে থাকো এই লক্ষ্যে এবং সাইদিদের চান্দে নিয়ে যারা অরাজতকরা এই বাংলাদেশের স্বাধীনতার আঘাত করতে চায় ঠিক তাদের তাদের মুখে আমি থুথু নিক্ষেপ করি এবং তাদের আমি উপযুক্ত শাস্তি দাবি করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরে বলবো এদের কোনো ক্ষমা নাই এদের ক্ষমা করা সম্ভব না হয় ওরা থাকবে না হয় থাকবো এই হোক আজকের প্রতিজ্ঞা জয় বাংলা এবং আমরাই থাকবো খোদা হাফেজ